আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো Infinix Hot 50i আর এইটা হচ্ছে Infinix Hot 40i। Hot 50i রিসেন্টলি লঞ্চ হয়েছে একদম সেম দামে যেই দামে আগে Hot 40i ছিল, 13,999 টাকা। সো যেহেতু তারা 40 থেকে 50 করেছে, অবশ্যই কিছু না কিছু আপগ্রেড তো অবশ্যই করেছে। সেই আপগ্রেডগুলো কি আপনাদের জন্য ওয়ার্থ কিনা, নাকি আগের Hot 40i আপনাদের জন্য বেটার ডিল হবে, সেইটাই জানাবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেশের মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। প্রথমে যদি আমরা Hot 50 এর ডিজাইন দেখি, তাহলে ডিজাইনে আপনারা চেঞ্জেস তো অবশ্যই পাবেন। অনেকটা রাউন্ডিশ করেছে তারা, তার সাথে ক্যামেরা মডিউলটা ফুললি রিডিজাইন করেছে। সার্কুলার ক্যামেরা থেকে তারা এখন স্কোয়ারিশ ক্যামেরাতে এসেছে, যেটা কাইন্ড অফ দেখতে খারাপ লাগছে না। সো ফুললি রিডিজাইনটা দেখতে ভালো লাগছে, কিন্তু এই ফোনটা হাতে একটু চিপ ফিল দেয়, অতটা বেটার ফিল দিবে না আপনাদেরকে। হাতে নিলে মনে হবে যে হ্যাঁ, একটা প্লাস্টিকের ফোন ধরে আছেন, অতটা প্রিমিয়ামনেস আপনাদের গিফট করবে না এই ফোনটা। অ্যাট দ্য আদার হ্যান্ড, যদি আমরা Hot 40i দেখি, Hot 40i এর ক্যামেরা মডিউলটা কিন্তু রিচ ফিল দেয়। ইভেন এটার যে সাইড এজেস গুলো আছে, সেইটার যে কালার তারা করেছে গ্লসি কালার, হাতে একটা প্রিমিয়াম ফিল কিন্তু দেয়। আপনি যদি Hot 40i এবং Hot 50i দুইটা একসাথে হাতে নেন, তাহলে এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল করবেন। আমি যখন দুটো ফোন একসাথে হাতে নিয়েছি, আমি অবশ্যই ফিল করছিলাম যে একটু সুপিরিয়র মনে হয় Hot 40i কে যদি আমরা Hot 50i এর সাথে কম্পেয়ার করি। তারপর ডিজাইন হচ্ছে আপনাদের পার্সোনাল প্রেফারেন্স, আপনারা নিজেরাই আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কাছে কোন ফোনটা ডিজাইন ভালো লেগেছে। এছাড়া দুটো ফোনের পোর্টস এন্ড বাটন অলমোস্ট সেম পাচ্ছেন, কিন্তু Hot 50i তে উপরের দিকেও একটা স্পিকার পাচ্ছেন, যেটা আপনারা মিস করছেন Hot 40i তে। Hot 50i তে স্টোরেজ স্পিকার আছে, যেটা কাইন্ড অফ বেটার থিং, এন্ড এটার সাউন্ড অতটা লাউড না, কিন্তু ক্লিয়ার এন্ড ক্রিস্টাল ছিল। এছাড়া দুটো ফোনের পাওয়ার বাটনে ইন্ট্রিগেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এন্ড দুটো ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিড মোটামুটি ভালো ছিল। আমি যতবার দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল, কোনো প্রকার মিসম্যাচ লক্ষ্য করি নাই, এন্ড ডিলে অতটা বেশি লক্ষ্য করি নাই। সো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনাদের কোনো প্রকার কমপ্লেন থাকবে বলে আমার মনে হচ্ছে না। এছাড়া যদি আমরা ডিসপ্লে সেকশনে আসি, তাহলে Hot 50i এর ডিসপ্লেতে আপনারা 6.7 ইঞ্চের একটি IPS HD প্লাস রেজুলেশনের 265 PPI এর 120Hz এর রিফ্রেশ রেটের সাথে 5-inch ডিসপ্লে পাচ্ছেন। তার ঠিক অপর প্রান্তে Hot 40i তে আপনারা 6.6 ইঞ্চি একটি IPS LCD যার PPI 267 এন্ড 90Hz এর রিফ্রেশ রেটের সাথে, এইটাতেও কিন্তু 5-inch ডিসপ্লে আপনারা পাচ্ছেন। যদি ডিসপ্লের কোয়ালিটির কথা বলি, তাহলে 40i এর ডিসপ্লে ওভারঅল যেই কোয়ালিটি ছিল সেটা ভালো ছিল, কালার অ্যাকুরেসি ভালো ছিল, কোনো ফ্যাকাশে ভাব আমি দেখিনি। আমি যতক্ষণ কন্টেন্ট ওয়াচ করেছি খুব ভালোই দেখাচ্ছিল, আর যেহেতু 5-inch ডিসপ্লে, সো একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্সও কিন্তু আপনারা পাবেন। অ্যাট দ্য আদার হ্যান্ড, যদি আপনার 50i তে দেখেন, এখানেও কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। এখানেও কালার অ্যাকুরেসি ভালো ছিল, কারণ যেহেতু দুইটা ডিসপ্লে অনেকটাই সিমিলার, সেক্ষেত্রে আমার মনে হয় এটা ডিসপ্লে নিয়ে আপনাদের অত প্রকার প্রবলেম থাকবে না। কিন্তু ব্রাইটনেসের দিক থেকে আমার কাছে 40i-টাকে একটু বেশি মনে হয়েছে, 50i-টাকে একটু কম মনে হয়েছে। এছাড়া 50i তে আমি তেমন কোনো আর প্রবলেম কিন্তু পাই নাই। এছাড়া UI এন্ড OS নিয়ে আমরা কথা বলি, তাহলে Hot 50i তে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছেন, আর XOS আপনারা এখানে পাচ্ছেন। XOS আমি আগে থেকেই বলেছি একটু ভারী মনে হয়, অ্যান্ড এটা তো তার বিপরীত নয়, একটু ভারী আপনারা পাবেন, বেশ কিছু ব্লটওয়্যার পাবেন। এটা তারা যতদিন পর্যন্ত লাইট না করবে, এটাতে একটু আমার সমস্যা থাকবেই, যদিও এটাতে যে ওইরকম কোনো বেশি ল্যাগ ট্যাগ পেয়েছে তা না, হালকা পাতলা UI ল্যাগের দেখা আমি পেয়েছি। ইভেন এটার চেয়ে স্মার্ট 9 এর যে UIটা, সেটা আমার কাছে স্মুথ লাগছে। তারপরেও এটাও খারাপ না, দু একটা আপডেট আসলে আই হোপ যে এটাও ঠিক হয়ে যাবে। অ্যাট দ্য আদার হ্যান্ড, যদি আমরা 40i তে দেখি, 40i তে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 পাচ্ছেন আপনারা, আর ওইখানেও XOS পেয়ে যাচ্ছেন, এন্ড সেইখানের কাহিনীও অলমোস্ট সেম, কিন্তু ওইটার UI ল্যাগের দেখা এখন অনেক কমে গেছে, কারণ আপডেট আপডেট আসার পর কিছু ওইটা এখন স্টেবল জায়গাতেই আছে। কিন্তু সমস্যা পাবেন আপনারা পারফরমেন্স সেকশনে। পারফরমেন্স সেকশনে Hot 50i তে আপনারা হিলিও G81 চিপসেটটা পাচ্ছেন, যেটা তারা রিসেন্টলি স্মার্ট 9-এও দিয়েছে। অ্যাট দ্য আদার হ্যান্ড, 40i তে আপনারা ইউনিএসওসি T606 চিপসেট পাবেন। এই দুটার মধ্যে মোটামুটি একটা ভালো পার্থক্য রয়েছে, G81 একটু উপরের লেভেলে থাকবে ডেফিনেটলি, ওইটার অন্তত বেঞ্চমার্ক থেকে শুরু করে সবকিছুই একটু বেশি, আর সেটাতে আপনারা গেম টেম খেলেও একটু মজা পাবেন। আমি বেশ কিছু গেমিং করেছি, আমি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন যে গেমিং এক্সপিরিয়েন্স কেমন ছিল। আমি ফ্রি ফায়ার খেলেছি, সেটাও খুব ভালোভাবে খেলা যাচ্ছিল। আমি বড় আরও বেশ কিছু গেম কিন্তু খেলেছি, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি, এই গরম অত বেশি যে হচ্ছিল তাও না। সো যারা এই সব গেমের জন্য এই ফোনটা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন, কিন্তু হ্যাঁ, এখনো এক্সেসিভ গেমিং আপনারা করতে পারবেন না, কিন্তু ডে টু ডে লাইফে যেই 1-2 ঘন্টার গেমিং আপনারা করতে চান, সেক্ষেত্রে এইটা একটা ভালো চয়েস হইতে পারে। অ্যাট দ্য আদার হ্যান্ড, যদি আমরা 40i তে দেখি, 40i এর যে চিপসেট সেটা দিয়েও গেম খেলা যাচ্ছিল,
বাট অত ভালো আমি বলবো না যতটা খেলা যাচ্ছিল G81 মানে হট 50i দিয়ে। তারপর আমি বেশ কিছু গেম দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে কোনটার গেম প্লে আপনাদের কাছে কেমন লেগেছে, সেইটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে পারেন। এছাড়া আরেকটা পার্থক্য রয়েছে র্যাম রোমে। হট 50i-তে আপনারা 6GB র্যাম 128GB রোম পাচ্ছেন, সেম দামি হট 40i-তে আপনারা 8GB র্যাম 128GB রোম পাইতেন। আপডেট করছে না ডাউনগ্রেড করছে আমি বুঝতেছি না, প্রসেসরের দিক থেকে একটু বাড়াইছে বাট অন্যদিক থেকে আবার তারা কমায় দিছে কিন্তু, সো কি আর করার, এটাই বাস্তবতা। এছাড়া ক্যামেরা সেকশনেও কিন্তু চেঞ্জেস রয়েছে। আপনারা হট 50i-তে মেন সেন্সর পাচ্ছেন 48 মেগাপিক্সেল, আর ফ্রন্টে পাচ্ছেন 8 মেগাপিক্সেল ক্যামেরা। অ্যাট দ্য আদার হ্যান্ড হট 40i-তে মেন সেন্সর 50 মেগাপিক্সেল ছিল আর ফ্রন্টে ছিল 32 মেগাপিক্সেল 32 মেগাপিক্সেল ক্যামেরা। আপনারা বুঝতেই পারছেন যে ক্যামেরা সেকশনে বেশি ছিল কিন্তু হট 40i। কিন্তু সত্যি কথা বলতে আমি ক্যামেরার ছবিতে ওরকম কোনো চেঞ্জেস পাই নাই। হট 40i এর ক্যামেরার রেজুলেশন বেশি থাকলেও ক্যামেরার যেই ওভারঅল পিকচার কোয়ালিটি সেগুলো কিন্তু অলমোস্ট সেম ছিল। আমি দুইটারই বেশ কিছু পিকচার আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখেন আউটডোরের পিকচার কেমন আসছে, ইনডোরের পিকচার কেমন আসছে, ইভেন আমি বেশ কিছু সেলফিও কিন্তু দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন এবং ডিসাইড করেন যে কোনটার ক্যামেরা আপনাদের কাছে ভালো লেগেছে। এছাড়া দুইটাতেই আপনাদের 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে আর দুইটাকে চার্জ করার জন্যই ফাস্ট চার্জ পেয়ে যাচ্ছেন বক্সা 18 ওয়াট। সো দুইটাকে ফুল চার্জ করতে আপনাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যাবে, বাট একবার ফুল চার্জ করলে আপনারা একদিন তো ব্যাকআপ পেয়ে যাবেন, একটু মডারেট ইউজ করলে 1.5 দিনও ব্যাকআপ পেয়ে যেতে পারেন। সো এট দ্য এন্ড যদি আমাকে বলেন যে আমি কোনটা সাজেস্ট করব, পারফরমেন্স সেকশন, ডিজাইনে একটু নতুনত্ব এইসবের জন্য হয়তো আমি আপনাদেরকে 50i-টাই সাজেস্ট করব, কিন্তু স্টিল প্রিমিয়াম ডিজাইন, হাতে প্রিমিয়াম ফিল, র্যাম বেশি এবং ক্যামেরার রেজুলেশন বেশি, যদিও ক্যামেরা সেম কিন্তু রেজুলেশন বেশি, এইসব দিক থেকে 40i-ও কিন্তু উপরের লেভেলেই থাকবে। কিন্তু যেহেতু আমার কাছে পারফরমেন্সটা মেন, অন্য জিনিস পরে আসে, সেহেতু আমি হট 50i-টা সাজেস্ট করবো। বাট যাদের পারফরমেন্স ঠিকঠাক হইলেও চলবে, অন্যান্য দিকগুলো একটু উপরে লাগবে, তাদের জন্য হট 40i। সো আই হোপ আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। এছাড়াও আপনার 14,999 টাকা দামে রিয়ালমির একটা ফোন আসছে, রিয়ালমি C61, সেটা আমি ডাস্ট টেস্ট করছি, ওয়াটার টেস্ট করছি, ড্রপ টেস্ট করছি, সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো থাকুন, শুধু থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন, দেখা হবে পরে ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।